আমরা বিজয়ী হয়েছি, কিন্তু বিজয়কে সম্মত করতে পারিনি। বিজয়কে নস্যাত করে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে আজকে তাদের অশুভ তৎপরতা চালাচ্ছে। 1971 সালের এই দিনে আমাদের সর্বকালের সবার সেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তি পাগল বাঙালি জাতি 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 16ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে এবং এর মধ্য দিয়ে আমাদের মহান বহু প্রতীক্ষিত বিজয় আমরা অর্জন। বিজয় দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা 51তম বিজয় বার্ষিকী আজকে বাংলাদেশে আমরা এই বিজয় দিবসে একটা কথাই মনে পড়ে যে নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, উই কনকার বাট কুড নট মেক ইউজ অফ ভিক্টরি। আমরা বিজয়ী হয়েছি, কিন্তু বিজয়কে সম্মত করতে পারিনি। কাজে আমাদেরও আজকে আত্মজিজ্ঞাসা দিন, আমরা আমাদের বিজয়কে কতটা সংহত করতে পারছি। এই বিজয়টা সংহত করার পথে, বিজয়কে কাজে লাগানোর পথে সবচেয়ে বড় অন্তরা এখনও রয়ে গেছে সাম্প্রদায়িকতার একটা বীজ বৃক্ষ। এই বীজ বৃক্ষকে আমাদের উৎপাটন করতে হবে। এই বীজ আর স্বাধীনতার শত্রুরা এবং সাম্প্রদায়িক অপশক্তি বিএনপির পৃষ্ঠপোষক বাংলাদেশে যে বিশৃঙ্খলা যে অশান্তির উস্কানি দিচ্ছে এবং বিজয়কে নস্যাত করে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে আজকে তাদের অশুভ তৎপরতা চালাচ্ছে, এর বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিতে এই বিএনপির পৃষ্ঠপোষকতা জঙ্গিবাদী সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে হবে, সম্পূর্ণভাবে পরাস্ত করতে হবে এবং সেটাই আজ আমাদের অঙ্গীকার।